আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, আবারও আসলাম হেয়ারলিং বিডিএস থেকে, ঢাকা কারওয়ান বাজার অফিস থেকে। এই মুহূর্তে ঢাকা কারওয়ান বাজার অফিস, আমাদের তিনটা অফিস, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এটা বিগত দিনে আপনারা জানেন বা বরাবরই জানেন যে আমাদের তিনটা অফিস, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। ঢাকা কারওয়ান বাজার ওয়াসাভন এটিএন মামলার বিপরীতে, চট্টগ্রাম মুরাদপুরে, মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে, সিলেট, সিলেট সোবানীঘাটে, ইবনে সিনা হসপিটালের উত্তর পাশে। এবং প্রত্যেকটা অফিসের নাম্বার এবং অ্যাড্রেস সহ দেওয়া থাকবে আমাদের স্ক্রলে, আপনারা ওখান থেকে ডিটেলস জেনে নিতে পারেন। আর আমাদেরকে আপনারা সবসময় পাবেন হচ্ছে ইউটিউব, ফেসবুক, আপনার গুগল, টুইটার, ইনস্টাগ্রাম থেকে প্রত্যেকটা জিনিসই আপনারা পাবেন। বিশেষ করে আপনারা ইউটিউবে পাবেন youtube.com/hairlinkbds, এটাতে গেলে পাবেন। facebook.com/hairlinkbds, facebook.com এ গেলে ফেসবুকে পাবেন আপনারা সাধারণত। তো যাই হোক, আপনাদেরকে আসলে যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি বারবার আমি আপনাদেরকে বিগত দিনে বলেছিলাম যে নতুন কোনো নতুন অনেকগুলো প্রোডাক্ট আমার হাতে আসছে, বা 2023 সন উপলক্ষে আমাদের কিছু প্রোডাক্ট আমাদের অর্ডার ছিল, প্রোডাক্টগুলো হাতে আসছে। তো সেই প্রোডাক্টগুলো সম্পর্কে ইন ডিটেলস আপনাদেরকে ব্রিফ করার জন্যই আমি হাসান আপনাদের সামনে এই মুহূর্তে। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি, যেটা হচ্ছে ডাবল লেয়ার, যেটাকে ডাবল লেয়ার বলা হয়। ডাবল লেয়ারটা আমি প্রায় আজকে 3 বছর যাবত এটা বন্ধ রেখেছি, বা বন্ধ রেখেছি বলছি আসলে এই প্রোডাক্টটা পাচ্ছিলাম না। মানে এটা সাধারণত এটা রিকোয়ারমেন্টসটা অনেক বেশি, চাহিদাটা বেশি ছিল বিদায়, আসলে এটা ওই হিসাবে দিতে পারিনি। এটার বিশেষ একটা ব্যাপার আছে, এটা বিশেষের এটার এটার বিশেষত্ব হচ্ছে, আমি বিশেষত্বটা আপনাদেরকে বলছি। প্রথমত হচ্ছে এটা ডাবল লেয়ার, এটা দুইটা নেটের সমন্বয়ে, এখানে দেখা যাচ্ছে যে দুইটা নেটের সমন্বয়ে হেয়ারটা তৈরি করা হয়। উপরের লেয়ারটাতে চুলটা বুনন করা, নিচে একটা আলাদা নেট দেওয়া আছে, যেটা হচ্ছে খুবই পাতলা এবং সূক্ষ্ম একটা নেট দেওয়া আছে, খুব সফট এবং সফট এবং সফট একটা নেট দেওয়া আছে। তো যেটা হচ্ছে এটার বিশেষ কারণ হচ্ছে, আমরা সাধারণত যখন হেয়ারটা ইউজ করি, প্রত্যেকটা হেয়ার সাধারণত দেখা যাচ্ছে ভিতর থেকে বের হয়ে আসে। যারা ইউজার তারা অবশ্যই জানেন যে এটা অনেক ক্ষেত্রে ভিতর থেকে বের হয়ে আসে সাধারণত। এই ডাবল লেয়ারের ক্ষেত্রে এই বিড়ম্বনাটা সাধারণত আমাদের হয় না, সাধারণত ভিতর থেকে চুলটা বের হয় না। ভিতর থেকে চুলটা বের হয় না যখন, তখন আপনার স্ক্যাল্পে যখন থাকে খুবই স্মুথভাবে থাকে, কোনো ইচিং হয় না বা কোনো চুলকায় না, এটা আপনার কাছে বিরক্তিকর মনে হবে না। এই চুলগুলো আমাদের কাছে যেগুলো আছে ব্ল্যাক চুল, সাধারণত ব্ল্যাক হেয়ার পাবেন, যেটা হচ্ছে আমাদের যেহেতু এই দেশটাতে সাধারণত ব্ল্যাক হেয়ারটাই বেশি চলে, তো সেই জন্য ব্ল্যাকটাই আপনারা বেশি পাবেন। তো ব্ল্যাক হেয়ারটা এটা সিল্কি হবে, সফট হবে, এবং আপনার চুলের লেন্থটাও ভালো থাকবে এবং চুলের ঘনত্ব মিডিয়াম থাকবে, বেশি হেভিও থাকবে না, বেশি ঘনও থাকবে না বা বেশি পাতলাও থাকবে না, মিডিয়াম ডেন্সিটি চুলটা থাকবে, খুবই সফট এবং সিল্কি। এই যে প্রোডাক্টগুলো আমাদের হাতে আসলো, এই প্রোডাক্টটা সম্পর্কে ইন ডিটেলস আপনাদেরকে বলার জন্যই বেসিক্যালি আসা। তো এটা হচ্ছে ডাবল লেয়ার, নেট দেখে রাখেন, এটা হচ্ছে ডাবল লেয়ার। এই হচ্ছে বেজটা, এইভাবেই থাকবে, স্কিন বেজ হয় এটা, সাধারণত বেজটা খুবই স্ট্রং বেজ। এটা হচ্ছে আপনার সাধারণত রিবন দেওয়া থাকে, রিবন ছাড়াও থাকে, ক্রস ছাড়াই অবশ্যই থাকবে। এটার লংজিভিটিটা হয় 2 থেকে 2.5 বছর, নর্মালি 2-2.5 বছর ইউজ করা যায়। তবে আমরা আসলে একটা জিনিস আসলে মাথায় রাখি, যেটা হচ্ছে যদি আমরা ফিক্সড করি, যদি মনে করেন যে ট্যাপ বা গ্লু দিয়ে আমরা যদি কাজটা করি, এটা যে কোনো প্রোডাক্টই ইউজ করি না কেন, প্রত্যেকটা প্রোডাক্ট সাধারণত 1-1.5 বছরের বেশি ইউজ করা যায় না। অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে 5-7 বছর ইউজ করা যায়, 2-3 বছর ইউজ করা যায়, এটা হচ্ছে আসলে জাস্ট বলার জন্য বলা বা মার্কেটিংয়ের জন্য বলা, আপনাকে কনভেন্সের জন্য আমরা বলা, এটা এতটুকু বলতে পারবো। বাট আমি এতটুকু বলি, বিফ্র্যাঙ্কলি বলি, যদি আপনি ফিক্সড করেন তাহলে 2 বছরের বেশি বা 2.5 বছরের বেশি আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনি যদি এটা ক্লিপ সিস্টেম করেন, ক্লিপ সিস্টেমে সাধারণত লংজিভিটি একটু বেশি হয়, সেক্ষেত্রে সাধারণত হয় হচ্ছে আপনার কোনো ক্ষেত্রে 3-3.5 বছর যায় ক্লিপ সিস্টেমে, আর ট্যাপ সিস্টেমে 1-1.5 বছরের বেশি সাধারণত যায় না, সর্বোচ্চ 2 বছর হয়তো যেতে পারে হেয়ার যদি আপনি যত্ন সহকারে ইউজ করেন। যেমন এটাতে করতে হয়, আপনাকে করতে হয় সাধারণত শ্যাম্পু করতে হয়, কন্ডিশনার করতে হয়, চুলটাকে আপনার সফট জেল সাধারণত ইউজ করতে হয়, এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন প্রতিনিয়ত, যদি আপনাকে মনে করেন যে হেয়ারটা মানে মেনটেন করার জন্য আপনাকে এই জিনিসগুলো মেনটেন করেন, যেমন কন্ডিশনার, শ্যাম্পু বা আপনার লিভন জাতীয় জিনিস বা আপনার সিরাম জাতীয় জিনিস, এই ধরনের জিনিসগুলো যদি ইউজ করেন, চুলের কন্ডিশনটা ভালো থাকে এবং চুলটা সিল্কি থাকে, খুবই সফট থাকে। আর সাধারণত এই ধরনের রুল ব্রাশ আপনারা ইউজ করবেন, এই ধরনের রুল ব্রাশ ইউজ করলে হবে কি, চুলটা ঝরার সম্ভাবনা খুবই কম, চুলটা ঝরবে না,
না ঝরার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে হচ্ছে 86 আছে, 96 আছে, 97 আছে, 107 আছে, সরি 107 আমার কাছে এই মুহূর্তে নাই, 108 আছে, যেটা হচ্ছে 86, 96, 97, 108। 107 সাইজটা আমার স্টক আউট হয়ে গেছে, স্টকে নাই, এটা অনেকদিন থেকে ছিল না, তো সেই জন্য এখন আমার 107 প্রোডাক্টটা হাতে এসে পৌঁছে নেয়, তবে চলে আসবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 107 হেয়ারটাও যদি যাদের লাগে আমরা দিতে পারবো। এটা ছাড়া অন্যান্য অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে 107 সাইজে, এটা 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 তো আছে, এটার সাথে নর্মাল প্রোডাক্টও আছে, এটার সাথে মিডিয়াম প্রোডাক্ট আছে বা হাই কোয়ালিটির প্রোডাক্টও আছে, চাইলে নিতে পারবেন। এটা হচ্ছে ডাবল লেয়ার, অ্যাভেলেবেল আছে, আপনারা যারা যাদের আপনাদের রিকোয়ারমেন্টস আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে এই প্রোডাক্টটার রেটের দিকে আসি, রেটটা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা যখন ফার্স্ট টাইম যখন আমরা সেল করেছিলাম তখন 800 টাকা স্কোয়ার ইঞ্চিতে সেল ছিল, এখন এটা হচ্ছে 600 টাকা স্কোয়ার ইঞ্চি। এটা সাধারণত যেহেতু অনেক দিন হয়ে গেছে, অনেক পুরাতন মানে কোয়ালিটি বা মডেল আর কি, যেটাকে মডেল বলে, মডেলটা পুরাতন বাট আসছে নতুনভাবে, কিন্তু এই এটার চাহিদা ভালো, তো সেই জন্য এটা হচ্ছে 600 টাকা স্কোয়ার ইঞ্চি। যেমন 86 সাইজ, 8x6 48 স্কোয়ার ইঞ্চি থেকে শুরু হয়, 48 স্কোয়ার ইঞ্চিতে হচ্ছে 600 টাকা করে আসলে আসবে হচ্ছে 28,000 টাকা, 600 টাকা করে আসবে হচ্ছে 28,000 টাকা। ঠিক সেমভাবে যদি 96 সাইজ হয় তাহলে 54 স্কোয়ার ইঞ্চি, 9x6x54x600 তাহলে এটা আসতে হচ্ছে 32,400 টাকা, 28,800, 32,400। আর যদি 97 আসেন তাহলে হচ্ছে 63x600, দ্যাট মিনস 37,800, 28,800, 32,400, 37,800। আর 108টা বসে একটু দামটা বেশি পড়ে যায়, 108 আপনার মনে করেন যে 80x600 48, তারপর যতটুকু সম্ভব আমি নিকোশিয়েট আমি করে দিব, মানে ডিসকাউন্ট করে দিব, যতটুকু সম্ভব না হলেই নয়, ডিসকাউন্টের যেহেতু আমাদের আমরা করার চেষ্টা করি সবসময়, আমরা একটু চেষ্টা করি যে আপনাদেরকে ডিসকাউন্ট করার জন্য, তো আমি কাউকে নিরাশ করব না। আপনারা যখনই আসেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা ছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো সম্পর্কে ব্রিফ করেছি, বিগত দিনেও ব্রিফ করেছি বা আগামী দিনেও ব্রিফ করবো, বা প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমি ইন ডিটেলস বলবো। আর এটা সাধারণত আপনাকে জেনে রাখবেন, এটা কিন্তু সিঙ্গেল নোটিং না, আপনারা যদি কেউ এসে যদি মনে করেন যে এটা সিঙ্গেল নোটিং খোঁজেন, বাট এটা সিঙ্গেল নোটিং হবে না, সিঙ্গেল নোটিং হয় না, এটাতে টু অর থ্রি প্লাই হয়, সাধারণত দুইটা বা তিনটা করে চুল বুনন করা হয়, দুইটা তিনটা করে চুল বুনন করা থাকবে, বাট এটা খুবই স্মুথলি ইউজ করা যায়, এক কথা হচ্ছে স্মুথলি ইউজ করা যায়, খুবই সফট থাকে এবং মাথার মধ্যে কোনো ইচিং হয় না বা আপনার কাছে বুর ফিল হবে না, এটা হচ্ছে বিশেষ একটা ব্যাপার। এটা সাধারণত 600 টাকা স্কোয়ার ইঞ্চিতে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা দামটা জেনে নেবেন। এটা হচ্ছে 28,800, 32,400, 37,800 এইভাবে আছে, এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো, এটা সাইজ অনুসারে আমাদের সাধারণত প্রাইসটা ভেরি করে। তো যাই হোক, আগামী দিন বা আগামী সময় যে কোনো সময় আবার যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো। আমি হাসান, আমাদেরকে পেতে হলে আপনারা সবসময় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, youtube.com/hairlinkbds, বেল আইকন চেপে রাখবেন, যেহেতু সি ফার্স্ট হিসেবে দেখার জন্য বেল আইকন চেপে অল দিয়ে চেপে রাখবেন, তাহলে আপনারা যে কোনো প্রোডাক্ট যখনই আমরা লাইভে আসবো, যখনই আমরা আপলোড দিব, সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই জন্য সি ফার্স্ট হিসেবে দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আবার আগামী যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।